নমস্কার বন্ধুরা আপনাকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই আজ আমরা এমন পাঁচটি বিষয় তুলে ধরবো যা আপনারা হয়তো জানেন না তো চলুন ভিডিওটি শুরু করা যাক নাম্বার ফাইভ এনার নাম হচ্ছে সীমা ঢাকা ইনি দিল্লির পুলিশ অফিসার এনাকে নর্মাল কনস্টেবলের মতো সাধারণ টার্গেট দেওয়া হয়েছিল যে এক বছরের মধ্যে পঞ্চাশটি হারিয়ে যাওয়া বাচ্চাগুলোকে খোঁজা কিন্তু ইনি এনার কাজ নিয়ে এতটাই ডেডিকেটেড ছিল যে তিনি আড়াই মাসের মধ্যে ছিয়াত্তরটি বাচ্চা খুঁজে নিয়েছিল আর এই কাজের জন্য সিনিয়ররা এতটাই খুশি হয়েছিল যে সীমা ঢাকাকে কনস্টেবল থেকে সাব ইন্সপেক্টর বানিয়ে দেওয়া হলো সীমা ঢাকার মতো বাকি পুলিশগুলো কাজ করে তবে আমরা পুলিশকে ততটাই সম্মান জানাবো যতটা আমরা ইন্ডিয়ান আর্মিকে সম্মান জানাই নাম্বার ফোর ইউরোপে একটা দেশ আছে পোল্যান্ড পোল্যান্ডে একটা জাম সাহেব দিগবিজয় সিং নামের স্কুল আছে এর পেছনে একটা গল্প আছে কথা হচ্ছে উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে ওয়ার্ল্ড ওয়ার টু চলছিল তখন জার্মানির আর্মি পোল্যান্ডের পেছনে পড়েছিল আর ওই সময় একটা জাহাজে এক হাজারটি বাচ্চা আর মহিলা ট্রাভেল করছিল আর এরা নিজেদের প্রাণ বাঁচাবার জন্য অনেক দেশে যান এই বলে যে আমাদেরকে আশ্রয় দিন কিন্তু কোন দেশ আশ্রয় দিল না তারপর এরা পৌঁছে গেল গুজরাটের তীরে সেই সময় জাম সাহেব এক হাজারের বেশি মানুষকে আশ্রয় দেয় এরকম নয় যে শুধু তাদের থাকার জায়গা দিয়েছিল তাদেরকে দেখাশোনাও করতো যতদিন না বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল ততদিন তাদেরকে আত্মীয় মতো রেখেছিল বিশ্বযুদ্ধ তিন বছর চলেছিল গোয়া থেকে রান্না করার জন্য লোক ডাকা হয়েছিল কারণ বাচ্চাগুলো ইউরোপিয়ান খাবার চাইছিল তাই তাদের জন্য ইউরোপিয়ান খাবার তৈরি করা হতো আজকের দিনে ওই বাচ্চাগুলো উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দ থেকে আজ পর্যন্ত যারা অনেক বড় হয়ে গিয়েছে তারা প্রত্যেক বছর গুজরাটের জামনগরে আসেন আর রাজা দিগ্বিজয় সিংকে সম্মান জানান নাম্বার থ্রি বড় বড়ো শহরে লোকেদের মেকআপের কারণে ঝাড়খণ্ডের বাচ্চাগুলো জীবন খারাপ হয়ে যাচ্ছে কারণ মেকআপের যে জিনিসগুলো হয় যেমন নেল পলিশ লিপস্টিক বা আইব্রো এই জিনিসগুলোতে বিশেষ উপাদান মেশানো হয় সেটা নাম হলো অবরো আর এটা পাওয়া যায় ঝাড়খণ্ডের এমন ছোট ছোট সুরঙ্গে যেখানে শুধুমাত্র বাচ্চারাই যেতে পারে যখন বাচ্চাগুলো ছোট ছোট সুরঙ্গে যায় তখন তাদের এর নিঃশ্বাস নিতে কষ্ট হয় ডিপি হবার চান্স থাকে কখনো কখনো ওরা মারাও যায় আর সারাদিন কাজ করে যখন কুড়ি কেজি অভ্র সংগ্রহ করে তখন ওরা কত টাকা উপার্জন করে আপনার কী মনে হয় একশো থেকে দেড়শো টাকা মাত্র আর এই অভ্য্রহ যায় চায়না আর চায়না মেকআপের জিনিসগুলো তৈরি করে ইন্ডিয়াকেই বিক্রি করে নাম্বার টু আমরা সকলেই কোনো নতুন জিনিস শেখার জন্য বাবাকে জিজ্ঞেস করি এটা কি করে করব। আর এই কথাটা মনে রেখে এক ব্যক্তি একটা ইউটিউব চ্যানেল খুলেন নাম হলো ড্যাড হাউ ডু আই এই চ্যানেলের মালিক যখন ছোটো ছিলেন তখন তার বাবা মারা যান তার জন্য তাকে কেউ শেখানো ছিল না যে নতুন কাজগুলো কি করে করতে হয় এই জিনিসটা অন্য বাচ্চার সঙ্গে না হয় তার জন্য তিনি নতুন জিনিসগুলো শেখাতে থাকেন যেমনটা একটা বাবা তার বাচ্চাকে শেখায় নাম্বার ওয়ান ইউকেতে একটা টাওয়ার আছে যার নাম হলো টাওয়ার অফ লন্ডন এই টাওয়ারে ছটা কাক বসে থাকে কারণ ব্রিটেনের লোকেদের অন্ধবিশ্বাস আছে যে যেদিন এই ছটা কাক উড়ে যাবে সেই দিন ব্রিটেনের সাম্রাজ্য ডুবে যাবে তার জন্য এই ছটা কাককে টাওয়ারে রাখা হয় এদের খুব সুন্দর খাবার দেওয়া হয় যেমন কাজুবাদাম মিট ফ্রুটস আর এর সঙ্গে ভিটামিন আর সাপ্লিমেন্টও দেওয়া হয় জঙ্গলে যে কাকগুলো থাকে সাধারণত দশ থেকে পনেরো বছর বাঁচে আর এই কাকগুলো চল্লিশ বছর ধরে বাঁচে